প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি সাব্বির আহমেদ এখন আমরা আলোচনা করব চ্যাপ্টার ফাইভ শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটরের এই প্রবলেমটা নিয়ে এটা বলতেছে পঁচিশ কিলো ওয়াটের একটি শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটরের ফুল লোড টার্মিনাল ভোল্টেজ দুইশো ভোল্ট যদি আর্মেচার সিরিজ ফিল্ড এবং শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স যথাক্রমে জিরো পয়েন্ট জিরো ফোর জিরো পয়েন্ট জিরো টু এবং ওয়ান ওম হয় তবে উৎপাদিত ইএমএফ কত হবে তাহলে আমাদের চিত্র আঁকাতে হবে কি শর্ট শার্ট কম্পাউন্ড জেনারেটরের তাহলে শর্ট শার্ট কম্পাউন্ড জেনারেটর আঁকাই তাহলে এই চিত্রটা হচ্ছে একটা শর্ট শান্ড কম্পাউন্ড জেনারেটরের যে এইখানে সিরিজে থাকবে লোডের সাথে সিরিজে থাকবে একটা সিরিজ ফিল্ড তো সিরিজ ফিল্ড একটা থাকবে লোড সাথে এটাই হচ্ছে আমাদের শর্ট কম্পাউন্ড তো এটার নাম হচ্ছে আর এস ফিল্ড সান ফিল্ডের সিরিজ ফিল্ডের রেজিস্টেন্স আর এসি এখানে আর্মেচারের রেজিস্টেন্স আছে এখানে কারেন্ট যাচ্ছে আই এ এখানে কারেন্ট আসতেছে এল এখানে ভোল্টেজ আছে সেটা হচ্ছে ভি এল তাহলে এখানে পঁচিশ কিলো ওয়াটের একটি শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর পাওয়ারটা কত পঁচিশ তাহলে এটা আউটপুট পাওয়ার তাহলে এখানে আউটপুট পাওয়ার কত পঁচিশ আউটপুট পাচ্ছিস তারপরে দুইশো ভোল্টেজ তার মানে এখানে ভিএল হচ্ছে দুইশো ভোল্ট আর্মেচার আর্মেচারের রেজিস্টেন্স হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর ওহোম তারপরে সিরিজ ফিল্ডে রেসিস্ট্যান্স হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু তাহলে সিরিজ ফিল্ড এটা জিরো পয়েন্ট জিরো টু ওহোম শান ফিল্ড রেজিস্ট্যান্স হচ্ছে একশো পঁচিশ তাহলে এখানে এটা সমান একশো পঁচিশ ওহোম এখন আমাদেরকে এইগুলো থেকে বের করতে হবে কতটা ইএমএফ উৎপাদিত হচ্ছে এখানে তো এখানে দেখো এখানে একটা পাওয়ার দেওয়া আছে যে আউটপুট পাওয়ার হচ্ছে পঁচিশ কিলোওয়াট তাহলে পি সমান দেওয়া আছে কত পঁচিশ গুণ এক হাজার ওয়াট তাহলে পাওয়ার সমান আমরা কি জানি ভোল্টেজ এবং কারেন্টের গুণ ফল তাহলে এখানকার পাওয়ার যদি পঁচিশ কিলোওয়াট হয় তার মানে এখানকার ভিএল আর আইএল এর গুণ ফলটাই কত পঁচিশ কিলোয়াট তাহলে আমরা জানি ভি এল আইএল সমান পি তার মানে পঁচিশ হাজার ওয়াট তাহলে আইএল সমান কত হবে আইএল সমান হবে পঁচিশ হাজার ভাগ ভিএল ভিএল আর ভিএল সমান দুইশো ভোল্ট এটা ক্যালকুলেশন করলে কত আসে একশো পঁচিশ অ্যাম্পেয়ার তাহলে আমরা সমাধান করে কি পাচ্ছি আয়েল সমান একশো পঁচিশ তাহলে কত কারেন্ট আয়েল হচ্ছে একশো পঁচিশ অ্যাম্পেয়ার এখন এটা যেহেতু সিরিজ তাহলে এখানে কত কারেন্ট যাচ্ছে এখানেও আয়েল যাচ্ছে আইএল কত হবে এখানেও একশো পঁচিশ ফিল্ডে একটা ড্রপ হচ্ছে তাহলে কত ড্রপ হবে এখানকার কারেন্ট যদি হয় জিরো টু হয় তাহলে ভি এসই তাহলে ভি এস ই সমান কি হবে আইএল আর এসই তাহলে এখানকার ভোল্টেজ ড্রপ ভি এসি মানে এখানকার কারেন্ট আর এখানকার রেজিস্টেন্স এখানকার কারেন্ট হচ্ছে আইএল একশো পঁচিশ গুণ আর এসি হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ইকুয়াল একশো পঁচিশ গুণ জিরো পয়েন্ট জিরো টু এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ভোল্ট তাহলে এখানে ভোল্টেজ ডপ হচ্ছে কত টু পয়েন্ট ফাইভ ভোল্ট এখানে ডপ কত দুইশো ভোল্ট তাহলে এই শাখাতে টোটাল ভোল্টেজ ডব কত হলো দুইশো ভোল্ট আর হচ্ছে টু তো আমরা কি জানি এই শাখাটার সাথে এই শাখাটা কি প্যারালাল তো এখানে যে ভোল্টেজ সেটাকে আমরা কি বলি ভি তো এই ভিএস কি হবে এই ডপটার এই ডপটার যোগ সমান হবে কেন কারণ এই শাখাটা আর এই শাখাটা কি প্যারালাল তাহলে আমরা লিখতে পারি এইচ সমান ভি এসই যোগ তাহলে ভিএসি টু পয়েন্ট ফাইভ প্লাস ভিএল হচ্ছে দুইশো ভোল্ট তাহলে এখানে কত ভোল্ট পাচ্ছি আমরা এখানে পাচ্ছি দুইশো দুই পয়েন্ট ফাইভ ভোল্ট তো এটা পেয়ে গেলাম এখন আমার এখানকার উৎপাদিত উৎপাদিত ইএমএফ বের করতে হবে তাহলে উৎপাদিত ইএমএফ এর সমীকরণটা লেখি ই সমান কি হবে ই সমান তাহলে এইটা অথবা এটা যেকোনো একটা তো আমরা এটাই লিখি ভি এস এইস এই শাখাটা লিখলে যোগফল তাহলে এটাই লিখলাম তাহলে ভি এস এই এই ডবটা আর এই ডবটা যেহেতু সমান এই ডবটা নিচ্ছি আর এখানে যে ডপ হচ্ছে এখানে কি ডব হচ্ছে আ এ আর এ তাহলে এটা করলেই কিন্তু আমরা পেয়ে যাবো আমাদের উৎপাদিত ইএমএফ তাহলে ভিএসএইস আমরা কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি আই এ লাগবে আর এ লাগবে আর আছে এবার লাগবে আই এ বের করতে হবে তো আই এ বের করার জন্য আমাদের লাগবে কি মানে হচ্ছে আই এল যোগ আর এদিকে যেটা যাচ্ছে আই এস এইস তাহলে আমার এখন আই এ বের করতে হলে লাগবে কি তাহলে আই এ বের করতে আমাদের লাগবে তাহলে আই এ সমান আই এস এইস যোগ আই এল আইএসএস কত এখান থেকে বের করে নি তাহলে আইএসএস সমান কি হবে ভিএসএইস ভাগ আর এসএইস ভিএসএস কত ভিএসইস হচ্ছে ভোল্ট তাহলে আইএসএস সমান দুইশো দুই পয়েন্ট পাঁচ ডিভাইডেড বাই একশো পঁচিশ সমান তাহলে এখান থেকে আমরা কিভাবে পেলাম এই ভিএসএইস বের করে ফেলছি আমরা দুই পয়েন্ট পাঁচ ভোল্টেজ ভাগ এখানকার করলে কি পাচ্ছি এই শাখার কারেন্টটা এই শাখার কারেন্ট আর এই শাখার কারেন্ট যোগ করলে কি হবে তাহলে এইচ সমান কত পঁচিশ তাহলে এ কত হচ্ছে আই এ আসতেছে একশো ছাব্বিশ পয়েন্ট সিক্স টু অ্যাম্পেয়ার তাহলে এখন আমরা বের করি এইচ সমান আমরা পেয়েছি কত দুইশো দুই পয়েন্ট ফাইভ প্লাস আই এ হচ্ছে

সমান দুইশো সাত পয়েন্ট ভোল্ট তাহলে আমাদেরকে উৎপাদিত আমরা এখানে বের করে ফেললাম উৎপাদিত ইএমএফ তাহলে কত হলো দুইশো সাত পয়েন্ট ফাইভ সিক্স ভোল্ট এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার তো এটা আমরা বের করলাম শর্ট সান্ড কম্পাউন্ড জেনারেটর জেনারেটরের যে প্রবলেম সেটা থেকে শর্ট শার্ট শর্ট শার্ট কম্পাউন্ড জেনারেটরের চিত্র দিয়ে কিন্তু এই অঙ্কটা করলাম ধারাবাহিকভাবে কিন্তু তোমাদের চিত্রটা বুঝতে হবে কী দেওয়া আছে এবং কি দেওয়া নাই কি বের করতে হবে স্টেপ বাই স্টেপ সেগুলো বের করে কিন্তু আমাদের আলটিমেটলি এখানে আসতে হবে তো এভাবে করলে আশা করি তোমাদের সমস্যা হবে না আর যদি এখানে বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানিয়ে দাও আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল